প্রথম প্রকল্প যেটা পাশ করেছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, এটা ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে এটা এসছে, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে শুরু করবে করে ব্রাহ্মণবাড়িয়া চরখার নামে জায়গা আছে, দরকার দরকার ওই সড়কে যাবে। এটা আমি সিলেটের লোক হিসাবে ওদিকে কয়েকবার ট্রাভেল করেছি, খুবই ইম্পর্টেন্ট, প্রায় 50 কিলোমিটার মতো বোধ হয়। এটা ইম্পর্টেন্ট ফর সিলেট ট্রাফিক, ভারতীয় ট্রাফিক, চিটাগং ট্রাফিক, চিটাগংয়ের লোকেরাও এইদিকে ট্রাক বাস অন্যান্য বাহন সিলেটে যায়। সিলেট আর চিটাগং কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কমার্শিয়াল হাব, এইটা আমাদের নজরে আনা উচিত। ঢাকা চট্টগ্রাম একটা বড় হাব, চিটাগং সিলেট একটা বড় হাব, তো ওই সড়কটাকে 4 লেনে উন্নতিকরণ করা হবে, অনেক উন্নয়ন বা ফ্লাইওভার, ক্রসওভার, টানেল, সোজাকরণ, সরলীকরণ এসব কাজ করবে। এই জন্য এই প্রকল্প হাতে নিয়েছি, দৃশ্যত অনেক টাকা, 7188, প্রায় 7200 কোটি টাকার মতন, আমাদের 4378 কোটি টাকা, ওদের ঋণ ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে 2800 কোটি টাকা। এর মূল্য অত বেশি কেন প্রশ্ন উঠেছিলেন, তো দেখা গেল যে জমি আমাদেরকে অধিগ্রহণ করতে হয়েছে, প্রায় 40-45% শুধু ভূমির দামই। আর জমি সম্বন্ধে আপনাদেরকে সদয় বিবেচনার জন্য বা জানার জন্য বলি, জমির দামে কিন্তু আমরা অত্যন্ত উদারভাবে দিই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে 3 গুণ দাম দেওয়া হবে, আপনারা জানেন। অন্যান্য দেশে আপনারা অনেক সময় বলে এত দাম কেন ভাই, এত টাকা কেন লাগে রাস্তা নির্মাণ করতে, লাগে কারণ সড়কের জন্য যে জমি অধিগ্রহণ করি আমরা 3 গুণ দাম দিই পূর্বের তুলনায়। কেন দিই? কারণ যে লোকটা তার 2 ডেসিমেল জমি, 3 ডেসিমেল জমি ছিল বিঘে দুই, শুধু মোর ভুই নাকি আছে না, ওই ধরনের যারা আছে তাদের জমি আমরা নেই, এই জন্য তাদেরকে 3 গুণ দাম দেওয়া হয় অত্যন্ত মানবিক কারণে, এই জন্য দাম বেশি। দ্বিতীয় একটি প্রকল্প পাশ করেছি, বুলা লক্ষ্মীপুর বিরাট ফেরি মাঝখানে বাট এপার ওপার করে গাড়ি চলে, ওই রোডের জন্য মাত্র 502 কোটি টাকার, 102 কোটি টাকার একটি প্রকল্প পাশ করেছি, সেটাও আপনাদেরকে বিস্তারিত পরে জানাবেন। তৃতীয় আমরা একটি পাশ করেছি চট্টগ্রাম শহরে, যাদের বাড়ি যারা জানবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চিটাগং টাউনে কিন্তু অনেক ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়েছে, এবং এই আরেকটা লালখান বাজার থেকে শাহবাগ বিমানবন্দর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নন স্টপ, স্ট্রেট ফ্রম হিয়ার টু দেয়ার, নো স্টপিং এক্সপ্রেসওয়ে, এটা নির্মাণ করা হবে, এর জন্য ব্যয় ধরা হয়েছে 4298 কোটি টাকা, এটা বিস্তারিত জানতে পারবেন। পরেরটি আমাদের যে সকল হাসপাতাল আছে বড় বড় বা মেডিকেল কলেজ আছে, 6 জায়গায় আমরা 5টা বোধ হয় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স, পারমাণবিক ও চিকিৎসা এবং সংশ্লিষ্ট যে সকল বিষয় আছে এইগুলোর জন্য আমরা স্থাপনা করব, যন্ত্রপাতি আনব, প্রশিক্ষণ দিব, যাতে করে এই ক্ষেত্রে আমাদের অবদান থাকতে পারে। ইন মাস এটা বেশি টাকা নয়, 214 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী এখানে খুব আগ্রহ প্রকাশ করেছেন, তিনি বলছেন এটা আরও হওয়া উচিত, এখানে অনেক সম্ভাবনা আছে, বিশেষ করে ডায়ালিসিসের ব্যাপারে শি ওয়াজ ভেরি মাচ কনসার্ন, যে ডায়ালিসিসের জন্য অনেক রুগীরা দূর দূরান্তরের হাসপাতালগুলো পায় না সুযোগ সুবিধা, এটা বৃদ্ধি করা দরকার। তো এগুলো আমরা আরও প্রকল্প আগামীতে বিবেচনা করব, আজকে এটা পাশ করা হয়েছে। পরের প্রকল্পটা ভেরি ইন্টারেস্টিং, মাশরুম, এইটা নামের শিকার, ব্যাঙ্গের ছাতা নাম খেয়ে যে আল্লাহ দিয়েছিল এর জন্য এটা উঠতেই পারল না, মেরুদণ্ড ভেঙে আছে, অনেক চেষ্টা করে, সাহেবরা খায়, কৃষ্ণাঙ্গরা খায়, সব দুনিয়ার মানুষে খায়, আমাদের দেশি সাহেবরাও খায়, কিন্তু ব্যাপক জনসাধারণ এইটা এখনও নিচ্ছে না। অত্যন্ত ভালো খাবার, অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ, সবই ভালো, চাষবাস সহজ, কিন্তু সামহাও ইট ইজ নট পিকিং আপ। তো আমাদের কৃষি মন্ত্রণালয় আবার চেষ্টা করছে এটাকে তুলে ধরার জন্য, আমাদেরকে প্রশিক্ষণ দিবে হাউ টু গ্রো ইট চিপ ওয়েতে, নিজের ঘরে বারান্দায় চালের উপরে উনুনের কাছে আমার মা বা আমার স্ত্রী চাইলেও চাষ করতে পারবেন, এই ধরনের অবস্থা আর কি। তো সেই ধরনের একটা মাশরুম চাষ সম্বন্ধে সম্প্রসারণ একটা প্রকল্প আমরা পাশ করেছি, মাত্র 98 কোটি টাকা, এবং এখানেও আমাদের খাদ্যকে ভ্যারিট করতে হবে,
আরে আমরা ড্রাগন পাগল হয়ে খাই কিন্তু মাশরুম এখানে সবসময় ছিল, এটা খাচ্ছি না কেন? ইটস ভেরি স্ট্রেঞ্জ সিচুয়েশন। ড্রাগন তো আমি কয়েক বছর আগে দেখিও নাই, আমার জীবনে জানতাম না এটার নাম। সুতরাং এই দেখেন কীভাবে মানুষ যখন ড্রাগন খায়, বেরি খায়, চেরি খায়, সবই খায়, মাশরুম তো আমরা উইল ট্রাই এগেইন। আপনারা আমাদেরকে হেল্প করবেন, আপনারা দেশের নাগরিক, সেই সুবাদে আপনাদের কাছে আবেদন। শেষ প্রকল্প যেটা আমি বলতে চাই, বলার কিছু নেই, ওই যে আখাউড়া আগরতলা ডুয়েল গেট যেটাকে বললেন, যা সময় বাড়াবার জন্য ফোর্থ টাইম আমাদের একটা বিধান আছে, তিনবার পর্যন্ত আমি বোধ হয় মোকাবিলা করতে পারি আমার কমিশনে, কিন্তু ফোর্থ হয়ে গেলেই বৃদ্ধি এটাকে আমার উচ্চতম পর্যায়ে এখানে আনতে হয় একনেকে। তো ফোর্থ বৃদ্ধি অফ আখাউড়া আগরতলা ডুয়েল গেজ আমাদের অংশ, ভারতের সঙ্গে এটা কিন্তু লিঙ্কড, আমাদের অংশ, এইটাকে ফোর্থ টাইম মূল্যবৃদ্ধি ছাড়া বাড়ানো হয়েছে, এই জন্য আজকে এখানে এসেছিল। এটা রুটিন বাট ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সরকার প্রধানের নজরও আনা হলো যে এইটা একটা প্রকল্প, চারবার বৃদ্ধি হলো, তিনিও জানলেন এবং তিনি অবশ্যই এটা নিয়ে আমাদেরকে আরও তৎপর হতে বললেন। এই ছিল মোটামুটি ছটি প্রকল্প আজকের।